আপনি এই রেমেডি একবার ব্যবহার করলেই বুঝতে পারবেন আপনার হাত পায়ের যেদি কঠিন ময়লা দাগগুলো কিভাবে খুব সহজে চলে গেছে, হাতে নাতেই ফলাফল পেয়ে যাবেন। হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা আমাদের মুখের যতটা যত্ন করি কিন্তু হাত পায়ের যত্ন করতে একদমই ভুলে যাই। এর জন্য আমাদের মুখের তুলনায় আমাদের হাত পাগুলো অনেকটাই কালো। আর আমরা যারা গৃহিণী আছি তারা তো সারাদিন বাড়ির অনেক কাজ করি, পানির কাজ, রান্নার কাজ, সেক্ষেত্রে আমাদের হাত পাগুলো কালো খসখসে টাইপের হয়ে যায়। আপনি যদি এই রেমেডি নিয়ম মেনে ব্যবহার করেন সঠিক নিয়মে, আপনি এই ভিডিওতেই হাতে নাতে ফলাফল দেখতে পারবেন। আমি এখন এখানে একটি বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি দিচ্ছি ক্লিনিক প্লাস এক প্যাকেট শ্যাম্পু। আমি পুরোটা শ্যাম্পুই নিয়ে নিচ্ছি। আপনি এখানে অন্য শ্যাম্পু ব্যবহার করতে পারবেন, সেক্ষেত্রে ক্লিনিক প্লাস শ্যাম্পুটা দারুণ কাজ করবে। এখন আমি শ্যাম্পুটা পুরোটা নিয়ে নিচ্ছি। আর আপনি যদি বাসা থেকে ব্যবহার করেন বোতল থেকে, সেক্ষেত্রে এখানে এক চামচ পরিমাণ শ্যাম্পু নিয়ে নেবেন। এখন দিয়ে দিচ্ছি এই যে এতটুকু পরিমাণ হলুদ গুঁড়া। হলুদ কিন্তু আমাদের ত্বকের জন্য দারুণ কাজ করে। অ্যান্টিসেপটিক, অ্যান্টিবায়োটিক থাকার ফলে ত্বকে চুলকানি, অ্যালার্জি, বয়সের ছাপ এগুলো তুলতে দারুণ কাজ করে। এখন আমি এখানে দেব এক চামচ পরিমাণ বেকিং সোডা। আমরা যে বেকিং সোডাটা খাওয়ার জন্য ব্যবহার করি সেটা, এই বেকিং সোডা কিন্তু আমাদের যে কোনো দাগগুলোকে নরম করে তুলতে দারুণ কাজ করে এবং তাড়াতাড়ি। এখন আমি দেব এখানে হাফ চামচ পরিমাণ চিনি গুঁড়া। এই চিনি গুঁড়াটা আপনি যদি গুঁড়ো না থাকে সেক্ষেত্রে এটাকে গুঁড়ো করে নিতে পারেন। চিনি গুঁড়াটা আমাদের হাত পায়ের দাগগুলো তুলতে স্ক্রাবিংয়ের কাজ করবে। আর এটা যখন গলে যাবে এটা একদম ভেতর থেকে স্ক্রাবিংয়ের কাজ করে এটার দাগগুলো তুলে উজ্জ্বলতা বাড়িয়ে দেবে। এখন আমি দেব এখানে লেবুর রস। এই লেবু রসে ভিটামিন সি থাকার ফলে লেবুতে উজ্জ্বলতা বাড়ে। আর আমরা যারা ত্বকে রূপচর্যা করি তারা জানি লেবুতে কতটা পরিমাণ আমাদের ত্বকের জন্য ভালো। আপনার যে কোনো দাগগুলোকে তুলে ফেলতে দারুণ কাজ করে, আর হাত পায়ের জন্য তো আরও বেশি কাজ করে। এখন আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আপনি এটাকে দিয়ে একদম ভালোভাবে মিশিয়ে নেবেন। এখানে কিন্তু আপনি কোনোভাবেই পানি ব্যবহার করতে পারবেন না, আর এটা একদম মিহি মিহি পেস্ট হতে হবে। আমি এখন এটাকে মিশিয়ে নিচ্ছি। তার আগে বলে নিচ্ছি, প্লিজ আমার চ্যানেলটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। আমি যখনই ভিডিও দিব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি বেশি ভালো লাগে আপনার বন্ধুদের সাথে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে অনেকের অনেক উপকারে আসে। আপনি এখানে পানি মেশাবেন না, প্রয়োজন হলে আর একটু লেবু রস মিশিয়ে এটাকে আমি যেভাবে পেস্টটা তৈরি করেছি আপনি ঠিক সেমভাবে এভাবেই পেস্টটাকে তৈরি করে নেবেন। আর এটা যখন বানাবেন তখনই ব্যবহার করে নেবেন, ওই অনুযায়ী ওই পরিমাণ বানিয়ে নেবেন। কারণ এটা হচ্ছে হোম রেমেডি, এটা বানিয়ে রাখা যাবে না। হোম রেমেডিগুলো আমাদের ত্বককে কোনো ক্ষতি করে না এবং এটা আপনার আস্তে আস্তে ভেতর থেকে উজ্জ্বলতা বাড়িয়ে দেয়। তারপর আপনি এটা কিভাবে ব্যবহার করবেন, কতক্ষণ রাখবেন, কতদিন দেবেন আমি সেটাই বলে দিব। আপনি এভাবে লেবুর খোসাতে এই রেমেডিটাকে নিয়ে নেবেন। আপনি হাত দিয়েও করতে পারেন, সবচেয়ে ভালো হবে এই খোসাটা দিয়ে স্ক্রাবিং করলে। আপনি এটা আপনার মুখে, ত্বককে ছাড়া শরীরের বিভিন্ন স্থানে যেখানে কালো দাগ সেখানেই আপনি এটা ব্যবহার করতে পারবেন। গাড়, কনুই, বগল অথবা আঙ্গুলের গিঁট, পায়ের গিঁট, এসব স্থানে এই রেমেডিটা আপনি ব্যবহার করতে পারবেন। এরকমভাবে আপনি ভালোভাবে স্ক্রাবিং করে নেবেন। 5 মিনিটের মতো আপনি এটা স্ক্রাবিং করে নেবেন, 2-1 মিনিটও করতে পারেন। সবচেয়ে ভালো ফলাফল হবে 5 মিনিটের মতো স্ক্রাবিং করে আপনি আরও 5 মিনিট রেখে দেবেন। এটা একবার ব্যবহারে হাতে নাতে ফলাফল এখনই দেখতে পারবেন। আর আমরা কিন্তু অনেকে পার্লারে গিয়ে টাকা খরচ করে এই জিনিসগুলো করি। পার্লারে গিয়ে টাকা খরচ না করে আপনি ঘরে বসে এভাবে আপনার হাত পায়ের ময়লা কঠিন দাগগুলো এভাবে নিজেরাই তুলে নিতে পারবেন। এই তো আমি এখন ক্লিন করে দেখালাম আমার হাতটা। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারতেছেন যে কতটা ঝকঝকে ফর্সা ময়লা দাগগুলো উঠে গেছে। আর আপনি যদি সপ্তাহে 1 থেকে 2 বার এই উপায়টি করে নেন, আপনার হাত পায়ের কালচে দাগগুলো উঠে গিয়ে এরকম ধবধবে সাদা হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিবেন একটি লাইক দিয়ে। আজকের মতো আল্লাহ হাফেজ।